আমার মায়ের গত বছর রমাদানে ক্যান্সার ধরা পড়ে, এখনও মা খেতে পারে না, ঠিক করে সব কথাও বোঝা যায় না, কথা বলতে গেলেও তার কয়েকবার পানি খেতে হয়। মা এখনও পুরোপুরি সুস্থ নন, কেমোথেরাপি দেওয়াতে মায়ের শরীর ঠিক নেই, তাই মা রোজা রাখতে পারছেন না, আমাদের সামর্থ্য নেই ফিরিয়ে দেওয়ার মতো। এক্ষেত্রে করণীয় কি? ফিদিয়া তো 1.5 কেজি চাল, যিনি কেমোথেরাপি দিচ্ছেন 1.5 কেজি চাল পার রোজার পরিবর্তে কেন সামর্থ্য নেই, সেটা কি আর একটু ব্যাখ্যা করবেন শামিমা সুলতানা? আমার কাছে মনে হয় আপনি ফিদিয়া বলতে হয়তো কাফফারা বোঝাচ্ছেন, অনেক বড় কিছু নো। ফিদিয়া প্রতি রোজার পরিবর্তে 1.5 কেজি চাল, 55 টাকা করে 1.5 কেজি চাল, 87 টাকা। তাহলে আমার মনে হয় মানে আপনার মায়ের কেমোথেরাপি চলছে, তাহলে একটা রমজানের ফিদিয়া এটা আপনাদের জন্য খুবই কম, কারণ পুরো 30 দিনের ফিদিয়া হবে 45 কেজি চাল, 45 কেজি চালের দাম খুব বেশি নয়। তারপরেও যদি আপনি মনে করেন যে এই ফিদিয়া দেওয়ার সামর্থ্য আপনাদের নেই, তাহলে দেখুন কেউ একজন আপনাদেরকে কোনো কিছু সাদাকা করে কি না, আপনাদেরকে কোনো টাকা দিয়ে খাদ্য দিয়ে সাহায্য করে কি না। যদি এবং করা উচিত, আপনার আশেপাশে যারা আছে তারা যদি জানে যে আপনার ফিদিয়া দিতে হবে, আপনি খেতে পারছেন না, কারণ মনে হচ্ছে যার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নেই তার আসলে একদিনের খোরাকিও তার নেই, এটাই বোঝা যাচ্ছে। সেটা যদি হয়, তাহলে আপনাদেরকে যখন কেউ একজন খোরাকি দিবে, আপনাদের নিজস্ব খাদ্যের অভাব পূরণ করে অতিরিক্ত থাকলে আপনি সেখান থেকে ফিদিয়া দিবেন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে বলেছিলেন, যার ফিদিয়া দেওয়ার সামর্থ্য ছিল না, যার কাফফারা দেওয়ার সামর্থ্য ছিল না, ফিদিয়ার চাইতে তো কাফফারা তো আরও অনেক বড় কিছু, তখন বললেন তুমি অপেক্ষা করো। এরপরে যখন সাদাকা আসলো, তিনি তাকে দিলেন, বললেন যে তুমি তাহলে এই সাদাকা দিয়ে কাফফারা দিয়ে দাও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতেও গরিব কাউকে দিব? বললেন যে আমার চাইতে গরিব তার কেউ নাই মদিনায়। তখন বললেন ঠিক আছে, তুমিই খাও, তোমার কাফফারা তুমিই খাও। তাহলে শরীয়তটা এখানে খুবই বিউটিফুল একটা মানে চমৎকার একটা সিস্টেম এখানে অ্যাপ্লাই করেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনার ফিদিয়া দেওয়ার সামর্থ্য তৈরি হলেই ফিদিয়া দেবেন, আর তা না হলে ফিদিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই।